যে আগামী নির্বাচনে হয়তোবা তার জীবনে এটাই শেষ নির্বাচন হবে, কারণ সে আর বোধহয় এরকম কাজ করতে যাবে না যে কাজটা এই নির্বাচনে সে করতে আসছে। আমি বলি ওকে যারা বুদ্ধি দিছে তারা বিবেকহীন, তাদের মাথায় একটু কম বুদ্ধি আছে, এবং যদি কোনো রাজনীতিবিদ তাকে বুদ্ধি দিয়ে থাকে সে রাজনীতিবিদের রাজনীতিতে ভুল আছে। যে ওর মতো একটা লোককে মেম্বার অফ পার্লামেন্ট, যে মেম্বার অফ ভিলেজ হইতে পারে না, তাকে মেম্বার অফ পার্লামেন্টে দাঁড় করাই দিছে, যে এটা তো একটা বিবেকহীন ব্যক্তি ছাড়া আর কেউ করবে না। কোনো সচেতন মানুষ তো কাউকে বুদ্ধি দিবে না। ও যদি, আমি মনে করি এইখানে যারা উপস্থিত আছে এরাও যদি এদের কাছেও জিজ্ঞাসা করে, এর 90% লোক বলে বাবা তুমি এই কাজ করতে যাও না। আমাদের এই যে স্পেশাল চাইল্ড যারা, তাদের কিন্তু থিওরি অফ মাইন্ড নাই, তারা কিন্তু মানে একজনের সাথে ভালো ব্যবহার করতে পারে না, অথবা কথা বলতে পারে না, অথবা রেসপন্ড করতে পারে না, তাকে ডাকলে সে আর একদিকে তার মতো কাজ করে। দেখেন একটা জিনিস হচ্ছে মানুষের মেন্টাল ম্যাচুরিটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে মানসিক অবস্থার যে বিকাশটা, এই বিকাশটার সাথে মানুষের সামাজিক মর্যাদা, মানুষের মান সম্মান, মানুষের অবস্থান, এগুলো বিচার বিবেচনায় থিওরি অফ মাইন্ড একটা কথা বলে, থিওরি অফ মাইন্ড আছে একটা। যেমন থিওরি অফ মাইন্ড মানে কি, একটা ছেলেকে যদি আমি পট করে স্টেজে এসে কথা বলতে বলি ও লজ্জা পাবে, তার মানে ওর ওর মাথায় এইটুকু জাজ করার মতো ক্ষমতা আছে, এই বিচার বিবেচনাটা তার আছে। যার বিচার বিবেচনা নাই, যার বুদ্ধি জ্ঞান নাই, সে অনেক কিছুই করতে পারে, সেই কাজটা কিন্তু সবাই করবে না। অতএব আপনারাই বুঝে নেন যে আমি কি বলতে চাচ্ছি। তো সুতরাং আমি যেহেতু এখন একজন ক্যান্ডিডেট, আমি কাউকে ওইভাবে বলবো না, বাট অ্যাটলিস্ট যেমন কারোর আঘাত লাগলে যে মানুষটার অনুভূতি আছে সে বুঝে যে ওর আঘাত লাগছে, দ্যাট ইজ তার থিওরি অফ মাইন্ড আছে। আর আমাদের এই যে স্পেশাল চাইল্ড যারা, তাদের কিন্তু থিওরি অফ মাইন্ড নাই, তারা কিন্তু মানে একজনের সাথে ভালো ব্যবহার করতে পারে না, অথবা কথা বলতে পারে না, অথবা রেসপন্ড করতে পারে না, তাকে ডাকলে সে আর একদিকে তার মতো কাজ করে, অর্থাৎ তাকে আমরা অন্যভাবে স্পেশাল চাইল্ড বলি আর কি, এখন তাদেরকে গোল্ডেন চাইল্ড বলি। তো সুতরাং আমি আসলে বেশি বলতে চাচ্ছি না, কারণ এটা বুঝতে হবে নিজেকে যে আমি কাল পাত্র স্থান, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আগে একটা ইসে ছিল পেপারে থাকতো, স্থান কাল পাত্র, এই জ্ঞানটা যার নাই সে অনেক কিছুই করে ফেলতে পারে, কিন্তু বাস্তবে এখানকার যারা লোকজন তারা তো এটা বুঝবে, তাদের এই রিয়েলাইজেশন আছে, সবার যে থিওরি অফ মাইন্ড নেই তা না, হয়তো একজন ব্যক্তির থিওরি অফ মাইন্ড না থাকতে পারে কিন্তু বাকিদের থিওরি অফ মাইন্ড আছে। ইনশাআল্লাহ এ দিয়েই আপনারা বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে হয়তোবা তার জীবনে এটাই শেষ নির্বাচন হবে, কারণ সে আর বোধহয় এরকম কাজ করতে যাবে না যে কাজটা এই নির্বাচনে সে করতে আসছে। আমি প্রথমেও তার সম্বন্ধে অনেক কথা বলছি, অনেক বেশি বলছি আর কি, যে সে অন্তত এই 17 আসনে কোনোভাবেই নির্বাচিত হতে পারবে না, কোনো রাস্তাই তার নাই, এ একেবারেই সে একটা অকল্পনীয় চিন্তা করছে। কারণ এখানে তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা রয়েছে, এই দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে তারা রয়েছে, এখানে সব মন্ত্রীরা রয়েছে, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ভর্তি, মানে আপনার যে কেউ মনে করুক, বনানী গুলশান একটা আভিজাত এলাকা, ক্যান্টনমেন্ট একটা আভিজাত এলাকা, মাটিকাটা, যদিও এখানে সামান্য কিছু প্রবলেম আছে বাট এখানেও অনেক ভালো ভালো শিক্ষিত জ্ঞানী মেধাবী লোকজন, ইভেন আমরা যেটা বস্তিবাসী বলি, এই বস্তির ভিতরেও অনেক লোক আছে যারা অনেক বেশি পটেনশিয়াল, অনেক বেশি ক্ষমতাশালী। তো সুতরাং আপনি মনে করেন যে এখানকার ভোট, ও ভোটের পরে বুঝতে পারবে যে আসলে ওর অবস্থানটা কোথায়। আমি বলি ওকে যারা বুদ্ধি দিছে তারা বিবেকহীন, তাদের মাথায় একটু কম বুদ্ধি আছে, এবং যদি কোনো রাজনীতিবিদ তাকে বুদ্ধি দিয়ে থাকে সে রাজনীতিবিদের রাজনীতিতে ভুল আছে। ওর জায়গায় আমি হলে ওকে থামাই দিতাম, বলতাম যে ডোন্ট গো, ডোন্ট প্রসিড ফার্দার, তোমার এই জায়গাটা নির্বাচন করার মতো তুমি যোগ্য না। আপনি এতটাই চিন্তা করেন যে এতটাই বিবেকহীন লোকরা তাকে ইন্ধন দিছে বা ইন্ধন দিয়ে দাঁড় করেছে, যে ওর মতো একটা লোককে মেম্বার অফ পার্লামেন্ট, যে মেম্বার অফ ভিলেজ হইতে পারে না, তাকে মেম্বার অফ পার্লামেন্টে দাঁড় করাই দিছে, যে এটা তো একটা বিবেকহীন ব্যক্তি ছাড়া আর কেউ করবে না, কোনো সচেতন মানুষ তো কাউকে বুদ্ধি দিবে না।
ও যদি আমি মনে করি এইখানে যারা উপস্থিত আছে এরাও যদি এদের কাছেও জিজ্ঞাসা করে এ 90% লোক বলে বাবা তুমি এই কাজ করতে যাও না কি আমি ঠিক বলছি আপনাদেরকে আপনারা কি একমত আমার সাথে ঠিক ওনারা একমত সুতরাং বিষয়টা এরকম।